আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমার নিবেদন। 15ই আগস্টের পূর্ণ প্রভাতে ভারতের জাতীয় পতাকার প্রতি আমার বিনম্র প্রণাম নিবেদন করছি। আজ আমরা স্বাধীনতার 74 বছর অতিক্রম করে হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করছি। একই সঙ্গে আজকের দিনটি বিপ্লবী অরবিন্দ ঘোষের জন্মদিন। আমি এই বিপ্লবীর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। 1757 থেকে 1857, দীর্ঘ 100 বছর আমাদের দেশ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক নিতান্ত এক বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে। 1858 থেকে 1947 ইহা ছিল ব্রিটিশ সরকারের অধীন। দীর্ঘ 200 বছরের গণ আন্দোলন ও বিপ্লবীদের আত্মবলিদান ও রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন। প্রতিটি ভারতবাসীর কাছে এই দিনটি আবেগের। 15ই আগস্ট উদযাপন কেবল স্বাধীনতা দিবস উদযাপন নয়, দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদান দিবস। এই দিবসে আরও বেশি করে স্মরণ করা উচিত সেই মহান বিপ্লবীদের, যারা নিজেদের জীবনকে পরোয়া না করে দেশের স্বাধীনতা এনেছিলেন। তাদের কঠোর সংগ্রামের ফল আজ আমরা স্বাধীন, স্বাধীন আমাদের ভারতবর্ষ। তাদের সাহসিকতা ও বীরত্বের জন্য আজ দেশে মুক্ত শ্বাস নিচ্ছে ভারতবাসী। ভারতের এই দিনটি গৌরবময় দেশপ্রেমিকের দিন। ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্স অ্যাক্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা সংক্রান্ত আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল 18ই জুলাই 1947। লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতার জন্য 15ই আগস্ট দিনটিকে বেছে নিয়েছিলেন, কারণ ওই দিন জাপান ব্রিটিশ শক্তির কাছে আত্মসমর্পণ করেছিল। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়, তখন সিকিম ও গোয়া ভারতের মধ্যে ছিল না। 1961 সালে গোয়া এবং 1975 সালে সিকিম আমাদের সঙ্গে যুক্ত হয়। 1947 থেকে 2021, অনেকটা পথ আমরা অতিক্রম করেছি। এই সময়ের মধ্যে আমরা কৃষি, শিল্প, পরিবহন, চিকিৎসা, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, প্রতিরক্ষা, ক্রীড়া ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পেরেছি। সবুজ বিপ্লব আমাদের খাদ্যাভাব দূর করেছে। আজ আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার পথে। দেশের এই উন্নতি ও অগ্রগতি আমাদের ধরে রাখতে হবে। আমাদের স্মরণে রাখতে হবে যে দেশের শান্তি, সম্প্রীতি, সংহতি ও অখণ্ডতা বজায় থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। বিভেদকামী ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দেশের সংহতি ও অখণ্ডতার পরিপন্থী, তাই এ থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। নিজে বাঁচো ও অপরকে বাঁচতে সাহায্য করো, এটাই আমাদের নীতি, আমাদের পরম্পরা। আসুন আমরা সবাই মিলে, সকল নাগরিক মিলে চেষ্টা করি আমাদের দেশমাতাকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসাতে। সবশেষে বলি, ভারত আমার দেশ, ভারত আমার প্রাণ, দেশের জন্য দিতেও পারি নিজের বলিদান। ভারত আমার মা, সাগর পরীক্ষা, গঙ্গা মায়ের আঁচল ছেড়ে কোথাও যাব না। নমস্কার। Thank you.
জননী বসুন্ধরা, আমি তোমারই মাটির কন্যা। জননী বসুন্ধরা, তবে রোহী তোমার বক্ষ পড়ে।
আজ স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমি আবৃত্তি করছি প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্ম ধারাধায়। অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাহি গ্রাসি। পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি, পীত ভারতের সেই স্বর্গে কর জাগরিত। নমস্কার, আজ স্বাধীনতা দিবসে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গেয়ে এই দিবসটিকে উদযাপন করছি। জননী রুদারে আজি ওই নমস্কার, আবৃত্তি করছি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি,
যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চড়োচাটি। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাজে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গুতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদতারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকল ছেঁড়া পাখির গানে। নমস্কার। আমার দেশের মাটি তোমার পরে।
আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। সমস্ত ভারতবর্ষ সরকারি বেসরকারি নানাভাবে আজ পালন করছে ভারতের 75তম স্বাধীনতা দিবস। আমরা স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালে। ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়ে পরাধীন ভারত স্বাধীনতা অর্জন করেছিল। বঞ্চিত নিপীড়িত শোষিত ভারতীয়দের স্বপ্নসাত পূরণের একটা গরিয়ান দিন হল আজকের দিন, 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা মানে, স্বাধীনতা মানে কি? শৃঙ্খল ও শোষণ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে জীবনযাপন করা এবং নিজস্ব চিন্তাধারাগুলোকে ঠিক মতো প্রকাশ করা। কিন্তু আমাদের এই স্বাধীনতা কি একদিনে এসেছে কিংবা কারো অনুনয় বিনয়ের মাধ্যমে এসেছে? নয়। আমরা জানি বহু বিপ্লবী রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা এসেছিল। আমরা ভারত মাতা সেইসব বীর সন্তানদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমরা ইতিহাস পড়েছি, ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং তার পরাজয়ের মাধ্যমেই ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এরপর থেকে ভারতের উপর চলেছে ইংরেজদের নানা রকম শোষণ অত্যাচার। ভারতবর্ষ ছিল নানা রকম সম্প্রদায় সমৃদ্ধ। এই ইংরেজরা এই সম্পদগুলো লুট করে নিয়ে ফুলে ফেঁপে উঠেছে। ভারতবর্ষে দেখা দিয়েছে একের পর এক মহামারী, খাদ্যাভাব, দুর্ভিক্ষ। যত দিন গেছে ভারত দরিদ্র থেকে দরিদ্রতর হয়েছে। পরাধীনতা বেড়াজালে ভারতবাসী যতই জড়িয়ে পড়েছে ততই তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি বিস্তারের মাধ্যমে ভারতবাসী জানতে পেরেছে ফরাসি বিপ্লবের কথা, বুঝেছে সাম্যের কথা, মৈত্রীর কথা, বুঝেছে তারা স্বাধীনতার গুরুত্ব। এরপর থেকে তারা ধীরে ধীরে ইংরেজ শাসকদের কাছে নিজেদের দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে। কিন্তু সেই দাবি দেওয়াকে তারা ইংরেজরা মেনে নিয়েছে না? সেই দাবি দেওয়ার জন্য ভারতবাসীকে রাস্তায় নামতে হয়েছে, শাসকদের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে। এইভাবে চলেছে 190 বছর। 190 বছর ধরে বহু রক্ত ঝরেছে দেশ জুড়ে। দেশের উপর ব্রিটিশ শাসকদের শোষণের নাগপাশ যখন তীব্র হয়ে চেপে বসেছে তখন ধীরে ধীরে ভারতবর্ষের ক্ষোভ দানা বেঁধেছে। আর এই ক্ষোভের প্রথম বহিঃপ্রকাশ 1857 সাল, 1857 সালের মহাবিদ্রোহ। এই বিদ্রোহের আগুন ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ হলেন এই আগুনে মঙ্গল পাণ্ডে। ভারতবর্ষে যে বিদ্রোহের আগুন জ্বলল তার প্রথম শহীদ হলেন আমাদের মঙ্গল পাণ্ডে। জাতিকে স্বাধীন করার আকাঙ্ক্ষায় এই আগুনে একে একে আত্মাহুতি দিয়েছিলেন ক্ষুদিরাম বোস, বিনয় বাদল দীনেশ, সূর্য সেন, ভগৎ সিং। শুধু কি তারাই না, নারীরাও ছিল। রানী লক্ষ্মীবাঈ, সরোজিনী নাইডু, প্রীতিলতা ওয়েদ্যেদার, মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, আরও অনেকে। এরপর বিংশ শতাব্দীর শুরু। গান্ধীজি অহিংসা সত্যাগ্রহের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়ে একের পর এক আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং সবশেষে ভারত ছাড়ো আন্দোলন। আর একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস তার আজাদহীন ফৌজ গঠন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। একদিকে এরকম ব্যাপক গণ আন্দোলন, অন্যদিকে আজাদহীন ফৌজের যে আগ্রাসন নীতি, নৌবিদ্রোহ, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা, এত কিছু সামলাতে না পেরে ব্রিটেন ভারতবর্ষকে স্বাধীনতা দানে বাধ্য হয়। ভারতীয় স্বাধীনতা আইনের দ্বারা ভারতবর্ষ বিভাজনের মাধ্যমে ভারতবাসী স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্ট। কিন্তু আমাদের বীর সন্তানদের কাছে এই ধরনের স্বাধীনতা কাম্য ছিল না। ভারতবর্ষ বিভাজিত হবে তারা তা চাইতেন না। তবু ভারতবর্ষ স্বাধীন, আমাদের কাছে এই দিনটি অত্যন্ত আনন্দের দিন, গর্বের দিন। এসো আজ আমরাও সংকল্প করি, যে স্বপ্ন আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন তাদের স্বপ্নগুলোকে যেন
আমরা সার্থক করে তুলতে পারি, ভারত যেন আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে পারে। জয় হিন্দ। কবি অমিতাভ দাশগুপ্তর আমার নাম ভারতবর্ষ। স্টেন গানে বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম। প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকে স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে, পরে হরিশের ছন্দে ভরতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলের আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত ফাঁসা জঠর উপড়ে আনা কলজে ফুটা ফুটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ। Mm-hmm.
আজ 15ই আগস্ট, আমাদের দেশ ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতার লড়াইয়ে আমাদের দেশের অগণিত মানুষ শহীদ হয়েছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি একটি কবিতা পাঠ করছি। শুভ দাশগুপ্তের আমি সুভাষ। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমিই ঢাকা পড়ে গেছ। তুমি পাথর না হলে রাগ করতে, 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল, চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম, বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল, তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে, দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত বর্ষা গ্রীষ্ম উধাও, তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়া যে তোমার স্বপ্নের ছন্দ, পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরের লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর, যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয়, ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয়, ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবুত তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর করে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি, আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজসূয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসান ন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো, 56 বছর ধরে ভারতবর্ষ ধীর অপেক্ষায় কান পেতে আছে, ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি।